এই দেখো বন্ধুরা চাল ধোয়া হইছে বিরিয়ানি রান্নার নিগে। আসসালামু আলাইকুম দোস্তরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো গাইস আমরা অনেক ভালো। তো চলেন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি, আসার আগে সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন। তো প্রিয় দর্শক, আজকে আমরা দেশিভাবে বিরিয়ানি রান্না করব। তো আবেদ আমাগো আজকে বিরিয়ানি রান্না করে খেলাইব। তো দেখেন আপনারা, তো বিরিয়ানি রান্না করার জন্য কি কি করতে হবে? মাংস কষাইতেছি। তো মাংস রান্না করতেছি, প্রথমে আপনার চিকেন মানে মুরগির মাংস, আর এদিকে আপনাকে কি কি আছে আমি প্রথমে আপনাকে আগে দেখেন। তো প্রিয় দর্শক দেখেন আবেদা কি কি করতেছে, দেখুছেন মাংস? দেখি এই যে দেখেন আমাদের চিকেন রান্না হইতেছে বিরিয়ানি রান্না করার জন্য। এই যে দেখেন, আর এখানে কি? এখানে পোলার পাতা, মোচ, পিয়াজ কাটানিছি, পুল বিরিয়ানি খামু, বিরিয়ানি রান্না করবো। এইদিকে দেখেন আমাদের চাউল। তো চাউল আমাদের বিরিয়ানি চাউল না, ধরুন যে আমরা যেটা বাড়িতে যেটা ব্যবহার করি খাই আর কি, ওই চাউল। সেই জন্য লোকালভাবে আপনাকে কইছি যে দেশিভাবে আবেদা কীভাবে বিরিয়ানি রান্না করে আপনারা দেখেন। আমাদের মাংস হয়ে গেছে গা, এখন নামিয়ে নিব, তারপরে বিরিয়ানি চড়ে দিব। বিরিয়ানি রান্না করবার নিগে প্রথমে আমি চালটা ধুয়ে নিব। এই দেখো বন্ধুরা চাল ধোয়া হইছে বিরিয়ানি রান্নার নিগে। তো প্রিয় দর্শক, এই রেসিপিটা আপনারা মনোযোগ সহকারে দেখেন, আপনার বাড়িতে চাইলে অল্প টাকায় খরচা করে বানিয়ে খাইতে পারবেন। তো দেশিভাবে কীভাবে আবেদা বিরিয়ানি রান্না করে তা আপনারা দেখেন, অনেক সুন্দর হবে। তো প্রথমে কী দেবে দাও? প্রথমে তেল না, তেল, পেঁয়াজ, মরিচ, পোলার পাতা, লং, বাস, দারচিনি সব মিক্স করে ফেলাই দিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি চাল দিব। দিয়ে দিলাম, এখন আমি সুন্দর করে ভেজে নেব। তো প্রিয় দর্শক দেখেন আমাদের বিরিয়ানি হইতেছে, দেখেন ওই দেখেন। এটা সুন্দর করে ভাজে না নাকো প্রথমে দেখেন। সুন্দর করে চালটা ভাজা হইছে, এখন আমি মাংস দিয়ে দিব। মাংসটুকু দিছি, এখন মিক্স করে আমি নিব। এখন আমি চালটা যে পরিমাণ ওই অল্প পরিমাণে পানি দেব। এখন আমি পানি দেওয়া শেষ, এখন আমি ঢাকিয়ে দেব 20 মিনিট ঢেকে রাখবো।
তো প্রিয় দর্শক এদিকে দেখেন আমাদের বিরিয়ানি দেখেন হইতেছে কি সুন্দর করে দেখেন এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর অনেক সুন্দর আপনার ফ্যান আছে এই দেখেন তো প্রিয় দর্শক দেখেন আমাদের বিরিয়ানি কি সুন্দর করে রান্না হয়েছে এই সেন বেড়েছে বাহ মনকে হানি খাই এত মজা লাগতেছে দেখেন গরুর মাংস দিয়ে রান্না করলে যা সুন্দর হইব এটা তো আপনার চিকেন মানে মুরগির মাংস দেখেন ব্রয়লার মুরগির মাংস দিয়ে রান্না করতেছি আজকে আমরা এই যে দেখেন তো বন্ধুরা দেখেন আমাদের ফাইনালি বিরিয়ানি হয়ে গেছে গা দেখেন অনেক সুন্দর করে দেখেন আমাদের বিরিয়ানি রান্না করলাম এটা লোকাল ভাবে দেখেন বিরিয়ানি রান্না করে খাবার দিলাম দেখি বন্ধুরা কিরম টেস্ট হয়েছে আপনাকে দেখি চামচ দিছে দেখেন তো বিসমিল্লাহ বলে খাই দেখি সুন্দর তো অনেক মানে স্যান বাড়ছে গ্রানটা অনেক সুন্দর দেখি খাই খাই দেখুন আগে এক নম্বর পারফেক্ট এটা কিন্তু কত সু আপনার বিরিয়ানি চাউল না আমরা বাড়ির চাউল দিয়ে বিরিয়ানি রান্না করলাম দেখেন অনেক সুন্দর লাগে সুন্দর লাগে স্বাদ দিলে হইছে অনেক সুন্দর সুন্দর বাড়ির চাউল দিয়ে বিরিয়ানি রান্না তুমি কত খাও কে এত সাত লাগছে তোমার কাছে সেই বল সাত আছে হ্যাঁ ময়না দেখলে বিনা আরো খুশি হব না হুম আসলে সুন্দর আছে তাই নেহি তাহলে তোমার একদিন রাইন্দে দিরে জহা ধান দিয়ে হ্যাঁ জহা ধান আছে চাল গুরে আইনে রাইন্দে দিরো আসলে বন্ধুরা অনেক সুন্দর হয়েছে ঠান্ডা আছে একদম একদম পারফেক্ট বিরিয়ানি না গেল খাও সাত না গেছে যদি খাও তুমি আমরা তো দোকানে খাই আজকে বাড়িতে খেলাম দেখেন তো প্রিয় দর্শক এই যে দেখেন আঙ্গা ময়না বিরিয়ানি খেতেছে কি বলছো মা হ্যাঁ আরো খাবি আরো রান্না করুন বিরিয়ানি তো দেখেন এই যে আঙ্গা ময়না বিরিয়ানি খেতেছে দেখেন খাই খাই ভালো লাগছে প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন হলো আপনারা কমেন্টে বলবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাকে ভালো ভালো ভিডিও পড়তে পারি আজকের নিয়ে বাই বাই খুদা হাফিজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম।